আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ছেলেমেয়েরা যেটা দেখে নতুন এটাই খাইতে চায়। এটা নতুন নামছে ওয়াফল, তো ছোটো মেয়ে নিয়ে আসছে। আজ শুক্রবার, কী রান্না বান্না করবো? আমার হাজব্যান্ড দাওয়াতে চলে গেছে জামালপুর, তো মুরগি এনেছি। পরে চিন্তা করলাম ছেলেমেয়েদেরকে আজকে রোস্ট বানিয়ে খাওয়াই, অনেকদিন হয়েছে রোস্ট বানাই না। তো দুইটা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ আদা রসুন মাখায় কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তা আমার ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে আপনারা আমার সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনেন, আশা রাখি ভালো লাগবে আপনাদের। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু সার্কেলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাবে। তো এদিকে ছোটো তেলের বোতল খালি হয়ে গেছে, তেল নিতে হবে। তো গ্যালনের ভিতরে ছোট্ট মুখ কাটতে আসি তেল লওয়ার জন্য। এটা অনেক সময় হালকা থাকে, টান দিলে উঠতে যায়, আজকাল এটা শক্ত, ছুরি দিয়ে কাটতে হয়েছে। এই তো বিসমিল্লাহ কইয়া তারপরে তেল ছোট বোতলে আবার নিয়ে নিলাম। ছোটো বোতল বলতে এটা 1 লিটারের বোতল আর বড়টা 5 লিটারের। সর্ষা তেল খাই আমি, সর্ষা তেল কম লাগে, আর সর্ষা তেল খাইলে গ্যাস্ট্রিকের সমস্যাও হয় না। সয়াবিন তেল খাইলে গ্যাস্ট্রিক হয়, বুক জ্বালা ফোড়া করে। তো বেরেস্তা বানানোর জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলি বেরেস্তা করে নিব, আজকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এই তো ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, আজকে 2 দিন বৃষ্টি, আজকে তো রোদ্রই উঠে না, ঠান্ডা, শীত নামাইতে আছে, এই বৃষ্টিতেই মনে হয় শীত আসবে। হালকা পাতলা খাতা গা দিতে আসি, এখন লেপ কম্বল নামাইতে হবে, শীতের পোশাক নামাইতে হবে, বাড়তি ঝামেলা। শীত শীত তো থাকে না বেশি বাংলাদেশে, অল্প কয়েকদিনের জন্য আবার শীতের কাপড় ব্যবহার করতে হয়। তারপর আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে নিলাম, এখন মুরগির পিসগুলো একটু ভেজে নিব। আমার কাছে ভেজে নিলে রোস্ট বানাইলে খেতে ভালো লাগে। কড়াইতে দিছি এই জন্য অল্প অল্প করে দিতে হইতেছে, ফ্রাই প্যানে হইলে একবারে অনেকটি দিয়ে দেওয়া যেত। এদিকে এই চুলায় পোলাও বসানোর জন্য তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি আমি, সরিষার তেল দিয়ে আজকে পোলাও রান্না করব। তো তেল হয়ে গেছে, চালগুলি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছি। চালগুলি ভালো করে ভাজা ভাজা হইলে তারপরে পানি দিব, পানি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। পোলার ভিতরে গরম পানি দিতে হয় তাহলে পোলা ভালো হয়, ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। এখন এই তেলের ভিতরে রোস্টের জন্য মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দেবো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, এলাচ। তা আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওটাকে দেখবেন। আমি তো গৃহিণী, আমার ঘরের কাজ করাই,
আমার মূল উদ্দেশ্য ঘরের রান্না বান্না করা, ঘর গোছানো। তো গোছানো টোছানো বেশি একটা দেখাই না, রান্না বান্না করতে গেলে ভিডিও একটু করি। আপনারা দেখ ঘোরাঘুরি পছন্দ করেন, তো আমার বেশি একটা ঘোরাঘুরি করা হয় না। ওই দিন দেশে গেছিলাম, এমন বৃষ্টি ছিল সারাদিন, বৃষ্টিতে ভিজে আমরা এক একজন ঠান্ডায় অস্থির হয়ে গেছি। তো সেটা পোলাও চাল বসিয়ে দিছি, চাল ভাজা ভাজা হবে। আর এখানে রোস্টের মশলা কষাইতেছি, রোস্টে তো সব মশলাই দিতে হয়, হলুদ ছাড়া রোস্টের মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব দিয়ে তারপরে টক দই। আমার টক দই নাই, এই জন্য আমি লেবু আর দুধ ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে রান্না করে পরে একটু ঘিয়ের ফ্লেভার দিয়ে দিব। আর এদিন টিকা কাবাব বানাইছিলাম, কাবাব নামিয়েছি, ছেলেমেয়েরা কাবাব খেতে পছন্দ করে, সাথে কাবাব বেজে নিব। আমার হাজব্যান্ড জামালপুর গিয়েছে, ওনার কলিকের ছেলের বিয়ে, বরযাত্রী হয়ে যাবে আজকে। তো ঢাকা থেকে এরা সকাল 6টা বাজে রওনা দিয়ে গেছে। আস্তে আস্তে কখন 6টা বাজে কে জানে, কত দূর বলে, বর্ডারের কাছে নাকি জামালপুর। যাওয়ার উদ্দেশ্য হলো কোনো জায়গায় গেলে একটু দেখা হয়, ঘোরা হয়, ওই জায়গা সম্বন্ধে জানা হয়। তো রোস্টের ভিতরে সব কিছু দিয়া মশলার ভিতরে মুরগির পিসগুলি দিয়ে দিছি, জল টল দিয়ে ঢাকনা দিয়ে দিব, এটা সুন্দর মতো হইতে থাকবে। আজকাল মুরগিটি আবার একটু বড় সাইজের, প্রত্যেকদিন আলু দিয়ে জোল করি, ছেলেমেয়েরা খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম আজকে শুক্রবার আছে, মোরগ পোলাও রান্না করে দেই। গরম মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, রোস্টে বা চিনি না দিলে স্বাদ হবে না। অনেকে ঝাল রোস্ট করে ভুনার মতো করে, ওইটাও খাইতে ভালো লাগে, ডায়াবেটিস রুগী যারা তাদের জন্য ওই রোস্ট ভালো, ছেলেমেয়েরা মিষ্টি মিষ্টিটা পছন্দ করে। এই তো দেখতে আমার পোলাও হয়ে গেছে, এখন ঘি আর ব্যস্তা দিয়ে দিব, আলু বোখরা দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। ঘি দিয়ে দিলাম রোস্টের ভিতরেও, ঘি একটু দিয়ে দিছি, বেশি দেয় না, ঘি বেশি দিলে পোলা পানি পেট খারাপ করবে একটু ফ্লেভারের জন্য। পোলার ভিতরে বেরাস্তা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। শীতকালে রান্না করতে কষ্ট কমই লাগে, কারণ গরম লাগে না, শীতকালে চুলার কাছে আরাম লাগে, গরমকালে রান্নার কাছে যাইতে ভালো লাগে না।
রান্না বান্না করতে অনেক কষ্ট লাগে, আর রান্না রেডি করতেই আসল কষ্ট বেশি। রেডি করে লইতে পারলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এই চুলা কাবাবগুলি ভেজে নিলাম, তারপর মেয়ে বললাম ও খাইবা কিনা, এখন আমি বললাম খাও, খিদা লাগলে গরম গরম খাইতেই পারলো, সবার জন্য 12 প্লেটে, তো প্লেটে বাড়তে আছে। কাবাব নিছে, লেবু নিছে, মুরগির পিস নিছে, ছোট মেয়েকে অল্প করে খাবে, অল্প করে দিতে আছে, আমার জন্য বাড়ছে, ছেলে একটু পরে খাবে। সবাই একসাথে খাওয়া হয় না, টেবিল বানাইলে কি টেবিলে বইসা সবাই একসাথে খায় না, পোলা পায় না, এক একজন এক এক টাইমে টাইমে খায়। এটা হলো জামাইলে একসাথে খাইলে একসাথে প্লেটগুলি ধুয়ে ফেলা যায়, খাওয়ার কোনো টাইম টেবিল নাই। এই তো আমরা খাওয়া দাওয়া করছি, তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।